ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। আমিও ভালো আছি। আর ভাবলাম তোমাদের সাথে আরও কিছু অনলাইন থেকে জিনিস জানিয়েছি ওইগুলো শেয়ার করি, কারণ কদিন থেকে তো আর আমি যে ঘরের কাজকর্ম দেখে ওইগুলো আর ভিডিও করিনি, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। দু তিনটা আমি জিনিস আনিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করি, কী আনিয়েছিলাম কি না আনিয়েছিলাম। আর তার আগে বলছি, যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো মানে আমার চ্যানেলে প্রথমবার এসেছো, প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তারপর বলি, এই যে অর্ডারটা আমি আনিয়েছিলাম তখন এটা 65 রুপিজের একটা পার্সেল ছিল, তো ডেলিভারি বয় আমাকে নিয়ে বেশ হাসছিল, বুঝলো, এত কম দাম দিয়ে কী আনিয়েছেন আপনি। এই যে একটা নীল প্যান্ট আনিয়েছি এইটা, আর ওই আর একটা মানে ওইটা একদম লাইট পিঙ্ক কালার আর ওইটা একটু রেডিশ রেডিশ পিঙ্ক ওইটা। তো ডেলিভারি বয় আসলে দু তিন দিন আগে একটা আমার পার্সেল দিয়ে গেছিলো আর দুদিন পর এটা দিয়েছে, মানে একদিনে আসেনি, এগুলো তিন চার দিনের গ্যাপিংসে এসেছে পার্পেলের। এই যে দেখো, এই যে রেডিশ পিঙ্কটা ওইটা, এইটা হচ্ছে লাগিয়েছে, আরও একটা কোট দিলে আমার মনে হয় কালারটা একটু ডার্ক হবে, তো এখন লাইট লাগছে। তো প্রথম দিন এটা এনে দিয়েছিলো আর দুদিন পর ওই নেল পলিশেরটা এনে দিয়েছিলো। আমাকে বলছিলো যে এত কম দাম দিয়ে কী আনিয়েছেন বলুন তো। আমি বললাম না, এটাতে কম দাম দিয়ে আনিয়েছি কিন্তু একটার সঙ্গে মানে শুধু একটা না, আবার দুটো জিনিস এনেছি। তো বলেই দিলাম যে কী ছিল এটাতে, নেল পলিশ ছিল। দুটো এবার জানার খুব ইচ্ছে ছিল যে এত কম দাম দিয়ে কী আনিয়েছি। চলো এটা খুলি। এটা আমার পার্পলের ফার্স্ট অর্ডার, কিন্তু এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ওটা দুদিন পর এসেছে, ওটা প্রথমে দেখিয়ে দিয়েছি। তো পার্পলের প্যাকিংয়ের যে ইয়েটা আমার খুব ভালো লেগেছে, প্যাকিংগুলো দেখো এত সুন্দর করে দিয়েছে ওরা, মানে নষ্ট হবে না। এই দেখো কয়েকটা জিনিস আনিয়েছি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে মানে কত দিয়ে এনেছি কী দিয়ে এনেছি। সবটার দাম মনে নেই, বলতে পারবো না, কিন্তু তখন অফার ছিল তো অফারে নিয়েছিলাম। দেখো প্যাকিংয়ের সিস্টেমগুলো দেখো, এত কিছু দিয়ে প্যাক করে দিয়েছে, কত যে পলিথিন লাগিয়েছে বলো, ভাঙতে পারবে না কিছু, মানে কিছু ভাঙার কোনো চান্স নেই। এটা একটা কম্প্যাক্ট, দাঁড়া খুলি, খোলার পর দেখবে। আর একটা ক্রিম আনিয়েছিলাম, তো কম্প্যাক্টটা শুধু অফারে ছিল। আর একটা টোনার নিয়েছিলাম, টোনারের সঙ্গে একটা মাস্ক দিয়েছিল, আর ওইটা আমি 6 মান্থের ইলাইট প্রো যে একটা প্যাকেজ থেকে ওটা নিয়েছিলাম, তো একটা ক্রিম দিয়েছে, আর একটা 27 দিয়ে নেল পলিশ নিয়েছিলাম। সবটির দাম মনে নেই, এটার দাম মনে আছে কিন্তু, এটা 27 রুপিস দিয়ে নিয়েছি নেল পলিশটা। আর কালারটা বেশ সুন্দর, আসলে সবার হাতে দেখি খুব ভালো লাগে তাই নিয়ে নিয়েছি, কিন্তু যাদের হাতে দেখি ওরা আবার বেশ পরিষ্কার মানুষ তাই বেশ ভালো লাগে। আমার লাগানোর পর দেখলাম না আমাকে বেশি একটা ভালো লাগছে না। এই যে দেখো, এইটা যে ওদের প্যাকেজ নিয়েছিলাম, তো এই ক্রিমটা দিয়েছি গুড ভাইবসের। গুড ভাইবসের প্রোডাক্টগুলো শুনেছি বেশ ভালো তাই নিয়েছি। আর এই যে একটা গুড ভাইবসের টোনার নিয়েছি, আর সঙ্গে ওই যে গোল্ড পিল অফ মাস্কটা দিয়েছে, আর ওই কম্প্যাক্টটা নিয়েছি, এটা 175 রুপিস ছিল বোধ হয়, তো এটা 131 দিয়ে নিয়েছিলাম। এই নীল পলিশটা 27 দিয়ে নিয়েছি, এটার দাম বোধ হয় 50-60 সামথিং ছিল। আর ওই যে আরও একটা পার্সেল, এটাকে কাটছি, আমি বিলের সাইডটা কাটি না, আমি সবসময় নিজ দিকটা কাটার চেষ্টা করি, যদি ল্যান্ড করতে হয় তখন আবার সমস্যা হবে। তাই তো আয়ানো বসে বসে দেখছি কী এসেছে, ও ভেবেছে ওর জন্য কিছু আনা হয়েছে, তাই ও বসে আছে। এই যে দেখো, এটা ছিল, এটা একটা কাজল এনেছিলাম 99 দিয়ে, মানে এটার দাম একটু বেশি ছিল, অফার পেয়ে অর্ডার করে দিই, মানে অফার থাকলে আমি অর্ডার করে দিই, দু একদিন পর তো কাজে লাগবেই তাই। আর আমার কাজল প্রায় শেষই হয়ে গেছে। এই দেখো আরও একটা কাবার দেওয়া আছে, ওইটাও খুলি, কাজল না ভেঙে যায় এত শক্ত লাগানো, এই ভয়ে ভয়ে খুলছি। কাজলটা আমি ইউজ করেছি, ইউজ করার পরই বলছি কাজলটা ভালো আছে, অবশ্য খারাপ না, কাজল আমার পছন্দ হয়। তারপর দেখাই উই পার, এটা পার্পলের না, এটা প্যাকেটটা পার্পল কালার, পার্পলের না, এটা মিশো থেকে নিয়েছিলাম, একটা পার্পল কালারের মেখলা চাদর। দেখো মানে অনেকদিন থেকে ভাবি মেখলা নেবো মেখলা নেবো, কিন্তু মেখলা নেওয়া হয় না, তাই ভাবলাম না মেখলা আমি ভাবি সবসময় পূজার সময় নেবো, দুর্গাপূজার সময়, কিন্তু তখন আর আমি কিনবো কিনবো বলে কিন না, তাই এবছর আর আগেই নিয়ে নিয়েছি, পুজোতে পড়ি অন্য কিছুতে পড়ি, কখনো না কখনো তো পড়বই, তাই নিয়ে নিয়েছি, কারণ মেখলা বানাতেও সময় লাগে, আবার পুজোর সময় কিনলে ওরা আবার বানিয়ে দেয় না,
তাই এই বছর তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, মানে পুজো দুর্গাপুজোতে পরি কি অন্য কিছুতে পরি, পরতে তো পারবো, আমার মেখলা হয়ে যাবে তাই নিয়ে নিয়েছি। আর মেখলা এর আগে আমি কখনো পড়ি না, তো জানি না পড়লে আমাকে কীরকম লাগবে, ভালো লাগবে খারাপ লাগবে, কিছু তো একটা লাগবে নিশ্চয়ই পড়লে, যেমনই লাগুক তোমরা তো অবশ্যই দেখতে পাবে, কারণ ভিডিও আপলোড করি, ফটো আপলোড করি, যেটাই করি কিছু না কিছু তো করবো, তাই তোমরা দেখতে পাবে, তো যখন পড়বো তখন কমেন্ট করে বলবে যে আমাকে কেমন লাগছে। চলো আজকের জন্য টাটা বাই বাই, অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।